পোকামাকড় নিধনে কীটনাশক ফাঁদ ব্যবহার করে নওগাঁয় সবজি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে স্বল্প খরচে বিষ মুক্ত চাষাবাদ করা যায়, ফলন হয় বেশি। এই পদ্ধতিতে কৃষকদের আগ্রহী করে তুলতে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, আগামীতে কীটনাশক মুক্ত চাষাবাদের এই পদ্ধতির আরও বিস্তার ঘটবে। নওগাঁ প্রতিনিধি ইবাদুল হকের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁয় কৃষি অফিস থেকে পাওয়া কীটনাশক ছাড়াই চাষাবাদের পদ্ধতি ব্যবহার করে লাভবান হচ্ছেন কৃষকেরা। কীটনাশক ফাঁদ ব্যবহার করে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করা যাচ্ছে খুব সহজেই। পাশাপাশি কীটনাশকের জন্য বাড়তি টাকাও খরচ করতে হচ্ছে না তাদের। তাই এই পদ্ধতি ব্যবহারে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। হরিণ পোকাটা আসে ডোরপে পরে পরে ওখানে পানি দেওয়া আছে, পোকা মারা যায়। আগের বছর খরচ বেশি হয়, বেশি হেভি বেশি, এখন সে তুলনায় এখন খরচ হয় না। ওষুধ যেগুলো আমরা ব্যবহার করতাম কীটনাশক, তার থেকে এই স্টপে অনেক সাশ্রয়। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, কীটনাশক ফাঁদের ব্যাপারে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে ফসল উৎপাদনে পরিবেশের কোনো ক্ষতি হয় না, ফলে বিষমুক্ত চাষাবাদে ব্যাপক সাড়া পড়েছে। এই পদ্ধতির মাধ্যমে কীটনাশক ব্যবহার করা হয় না, ফলে দেখা যায় যে আমরা একদিকে যেমন পরিবেশটা রক্ষা করতেছি বা সুন্দর থাকতেছে, পরিবেশের ক্ষতি হচ্ছে না, পাশাপাশি আমরা যে সবজিটা পাচ্ছি এতে বিষমুক্ত। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কীটনাশক ব্যবহার না করে যে ফসল উৎপাদন বাড়ানো যায়, তাই এই পদ্ধতি ব্যবহারের পর কৃষকরা বুঝতে পেরেছে এতে আগের চেয়ে ফসল উৎপাদনও বেড়েছে। ফাঁদ পদ্ধতির মাধ্যমে যে ব্যবস্থাপনা আছে এটা অনেকটাই সফল, যা কৃষকেরা অনেকটা বুঝে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় নওগাঁ জেলার 11টি উপজেলায় প্রায় 40 হেক্টর জমিতে এই কীটনাশক ফাঁদ ব্যবহার করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।